আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে চাইলে সমস্যা নেই তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাত হোসেন এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়ার অস্ত্র সাত দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেন তিনি সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এসব কথা বলেন তিনি বিস্তারিত সুমন তানবীরের রিপোর্টে দেশজুড়ে সংঘর্ষে আহত আনসার সদস্যদের খোঁজ নিতে সোমবার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকত হোসেন এ সময় আন্দোলন সংঘর্ষে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি সারা দেশে লুট হওয়া ও অনুমোদনহীন আগ্নেয়াস্ত্র অস্ত্র উনিশ আগস্টের মধ্যে নিকটস্থ থানায় জমার নির্দেশ দেন উপদেষ্টা এ সময়ের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানান তিনি পুলিশের ফায়ারিং এ কম লাগছে এদের এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা নিয়ে দেখছেন সেভেন পয়েন্ট সিক্স মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসছে যারা যাদের হাতে এই আনঅথরাইজ ব্যাপন আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগ নিজেদের দল পুনর্গঠন কোনো সমস্যা নেই তবে যে কোনো বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন দেন তিনি লোক এত তাড়াতাড়ি ভুলে ভুলে নাই। সময় হয়তো যাবে যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে আপনারা বরং পার্টির কে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সুমন তানভীর আর টিভি ঢাকা